সালামু আলাইকুম আমার প্রিয় নার্সারি ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ঘরে প্রবেশের দোয়া। ঘরে প্রবেশের পূর্বে আমরা কোন দোয়াটি পড়ব সেই দোয়াটি আমরা আজকে ইনশাআল্লাহ শিখব। তো আমি পড়ছি, তোমরা সবাই আমার সাথে সাথে ভালো করে উচ্চারণ খেয়াল করবে এবং মনোযোগ দিয়ে পড়বে। ঘরে প্রবেশের পূর্বে এই দোয়াটি পড়তে হয়, বিসমিল্লাহি ওয়ালাজনা, বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খরজনা, ওয়া বিসমিল্লাহি খরজনা, ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা, ওয়ালা রব্বিনা তাওয়াক্কালনা। চলো আমরা এই দোয়াটি আবার বই থেকে, এই যে তোমাদের ইসলামিয়াত বইয়ের 8 নং পেজে এই দোয়াটি রয়েছে। এই দেখো, এখানে ছবিও আছে যে একজন ঘরে প্রবেশ করছে। তো এই দোয়াটি আমরা ইনশাল্লাহ পড়ব। আর আরেকটি বিষয় উল্লেখ্য যে ঘরে প্রবেশের পূর্বে কিন্তু ডান পা দিয়ে ঘরে প্রবেশ করতে হয়। আমরা যখন বাসা থেকে বের হব, তারপরে আবার যখন বাসায় প্রবেশ করব, তখন আমরা ডান পা দিয়ে বাসায় প্রবেশ করব এবং এই দোয়াটি পড়ব, বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খরজনা, ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা, বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খরজনা, ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো করে এই দোয়াটি মুখস্থ করবে এবং উচ্চারণের দিকে খেয়াল রাখবে, ভালো বারবার শুনবে ম্যাডামের পড়া এবং ভালো করে উচ্চারণ, শুদ্ধভাবে উচ্চারণ শিখবে আর মুখস্থ করবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।